আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা টোটাল থাকবো হচ্ছে আপনি কিভাবে খুব সহজে অনলাইনের মাধ্যমে টোটাল কথা হচ্ছে ক্যানভার ডট কমের মাধ্যমে খুব সুন্দর টাইপের ফর্ম ফিল করতে পারেন দ্যাট মিনস জাস্ট নট ফ্রম আমি দেখাতে চাচ্ছি ইচ্ছা হচ্ছে এই টাইপের ফর্মগুলো কীভাবে ক্রিয়েট করতে পারেন যার মাধ্যমে আমরা জানি অনেক রকম সমিতি ফর্ম প্লাস জন্ম নিবন্ধন ফর্ম ওই টাইপের অনেক রকম ফর্ম হয় যেগুলো আমরা গুগল ড্রাইভের মাধ্যমে করা যায় তারপর এগুলো গুগল ড্রাইপ ছাড়াও আরও সুন্দরভাবে করা যায় যেটা যারা এটা গুগল ড্রাইভের মাধ্যমে করছে মাইক্রোসফটের মাধ্যমে আমরা যেটা জানি তারপর আমি দেখাতে যাচ্ছি হচ্ছে যেটা স্পেশালি এগুলো ট্যাম্পলেট করা আছে জাস্ট আপনি নিজে কাস্টমাইজ করে নেবেন আমি যদি ক্যান অলরেডি একটা কোর্স করছি আপনাদের সুবিধাটা দেখানোর জন্য আমি যদি আমার কাজগুলোতে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা এই যে দেখেন আমি এখানে যেটা করছি আর কি এটা হ্যাঁ সো এটা আমি অলরেডি করছি এখানে সো এই কাজগুলো আপনি কীভাবে খুব সহজে করতে পারেন আমি সেটা নিয়ে কথা বলবো আমি যদি এটা একটু জুম করি এই যে জুম করলে একশো পার্সেন্ট জুম করে যদি তাহলে এরকম দেখাবে হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে দেখে দেখে জাস্ট এখানে টেমপ্লেট ছিল আমি জাস্ট এটা নিজের মতো করে ডিজাইন করে নিচ্ছি নামগুলো চেঞ্জ করে বা এরকমভাবে একটা ডিজাইন আমার আমি করলাম আর কি আপনাদের দেখানোর জন্য সো এই কাজগুলো কীভাবে আপনারা খুব সহজেই করতে পারেন আমি সেটাই দেখাতে চাচ্ছি ভিডিওর মাধ্যমে যদি আপনি এখানে চলে আসেন জাস্ট এখানে যদি আপনি টেম্পলেটে ক্লিক করেন টেম্পলেটে ক্লিক করার পর যদি আপনি এখানে ফর্মে ক্লিক করেন অ্যাপ ও আর যদি ফর্ম লেখেন বা রেজিস্ট্রেশন ফর্ম লেখেন যে কোনো একটা লেখলে হবে লেখার পরে এখান প্রচুর ফর্ম পাবেন হ্যাঁ এখানে অনেকগুলো ফর্ম পাবেন আপনি যেখান থেকে যে কোনো একটা ফর্ম ডিজাইন এখান থেকে চয়েস করতে পারেন আমি যেহেতু এটা ক্রিয়েট করছি আমি জাস্ট এটি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে জাস্ট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ইউজ টেম্পলেটে ক্লিক করলাম ইউজ টেম্পলেটে ক্লিক করার পর আমি এখানে অনেকগুলো পেজ দেখতে পাবো নিচে হ্যাঁ আমি যদি এটা ডার্ক অ্যান্ড ড্রপ করি এখানে অলরেডি একটা পেজ দেখাচ্ছে সো আমি এখানে একশো পার্সেন্ট দিলাম এটা একশো পার্সেন্ট দেওয়ার পর দেখি না অলরেডি একটা ফর্ম এখানে ক্রিয়েট করে রাখছে এখানে জাস্ট কী করলাম আমি আমি এই সবগুলো বাদ দিয়ে বা এই ডিজাইনটা রেখে আমি জাস্ট একটা কাস্টমাইজ করছি কাস্টমাইজ করে কি আমি কিন্তু অলরেডি এটা একটা ভিডিও করছি তারপর আমি এটার মাধ্যমে আবার দেখাচ্ছি কীভাবে ফর্মটা ক্রিয়েট করতে চাই আমি চাচ্ছি যে আপনাদের ইন্টারেস্টটা এদিকে একটু বেশি আসুক সেক্ষেত্রে আপনারা কাজ করার স্পিডটা বেশি পাবেন এবং ভালো মানের কাজগুলো খুব সহজে করতে পারেন তো এই জন্য আমি পরিচয়টা দিতে চাচ্ছি আপনাদের সাথে আমি যদি আমার ফর্মটা দেখতে আগে একটু দেখেন আমি এখানে রাখছি হচ্ছে আমার যে সমুদ্র আছে সেটার নাম তারপর ছবি তারিখ এখানে লোকটা সেমভাবে এখানে লোগোটা রাখলাম ঠিকই কোনো চেঞ্জ করে নেয় এখানে কী করলাম জাস্ট এখানে নামগুলো চেঞ্জ করে অন্য একটা নাম দিতে পারেন আপনি আপনি যদি দেন এসএসসি এক্সাম জাস্ট একটা দিলাম আর কি এরকম একটা নাম দিলেন বা একটা ইনস্টিটিউটের নাম দিলেন এটা দেন আপনার মনে হলো যে নিচে আরও কিছু আমার নাম টাম দেওয়া প্রয়োজন তারপরে এখানে যেটা আপনার এখান থেকে প্রয়োজন নাই এটা আপনি ছোটো বড়ো করতে পারেন এই যে টানতে পারেন ছোটো বড়ো করতে পারেন এখান থেকে সব কিছু চেঞ্জ করা যায় যেমন এটা আপনার প্রয়োজন এটা কেটে দিলেন তারপরে এখানে আপনি নিজের মতো করে টেক্সট বসায় দিলেন এই ছোটো একটা টেক্সট যদি আমি বসাই এখানে সরি এখানে দুইটা আমি জাস্ট এই ক্লিক করলাম একটা টেক্সট চলে আসছে এখানে যদি আমি লিখি যে ইমেজ আমার ইমেজ থাকবে এখানে দেন লিখে দিলাম এমএসটা এখানে যে আসবে এখানে বুঝতে পারবে যে একটা এমএস থাকবে তারপর এখান থেকে আরেকটা টেম্পলেট নিয়ে আসি আমি যদি লিখে অ্যাড্রেস থাকবে অ্যাড্রেস তারপর অ্যাড্রেসটা লিখে দিলাম সরি এটা ছোট করে এখানে রেখে দিতে পারেন হ্যাঁ আমি দেখাচ্ছি কিভাবে আপনি সহজে খুব সুন্দরভাবে একটা টেম্পলেট এখানে এর মাধ্যমে শুধু কাস্টমাইজ করে নিতে পারেন এখন আপনি চাচ্ছেন যে এই এলাকা হলো আমার এখানে প্রয়োজন নাই আমি এটা কেটে দিলাম তো এটাও কেটে দিলাম বাড়িটা রাখতে পারেন এখানে রাখার পর এখানে একটা দিতে পারেন যে আমি আমি যেভাবে করছি ফার্স্ট নেম ফার্স্ট নেম দিয়ে এখানে দিলেন তারপরে এখানে ডট ডট দিলেন এখানে একটা কি হয়ে গেল ফার্স্ট নেমের জন্য একটা ফিল আপ হয়ে গেল তারপর এটা টান দিয়ে বড় ছোট করতে পারেন এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারেন এদিকে এতটুকু নিয়ে আসতে পারেন তারপর আমার মনে হচ্ছে যে আমার এটা কপি করলে আরেকটা হয়ে যাবে যে আমরা লাস্ট নেম দিতে চাই এখানে লাস্ট নেম দিবেন তারপর সেমভাবে কী করব এখানে আমি লাস্টটা চেঞ্জ করে দিব শেষ লাস্ট নেম হয়ে গেল দেন আমার ফিমেল নেম ফাদার নেম মাদার নেম জাস্ট এরকমভাবে অনেক ফাইলের অনেক কিছু থাকে যেমন আমি চাচ্ছি না যে আমার এই ডিজাইনটা এখানে টোটালি থাক শুধু আমার এখানে এই পয়েন্টটা সব ডিলিট করে দেন যেটা আপনার প্রয়োজন নাই তারপরে এখানে যদি ইচ্ছা করেন যে এটা আমার থাকবে এখানে রাখতে যাচ্ছি রাখতে পারেন তবে আমি রাখতে চাচ্ছি না যেমন আমি চাচ্ছি যে এই ফিল এই ফাইলটা নিচে থাকবে সো এটা রেখে দিলাম তারপর এটা কেটে দিলাম সেমভাবে প্রত্যেকটা স্টেপ আমি এখানে করছি এরকমভাবে সে যেরকম আমি এখানে এটা রাখছি তারপর এখানে আপনি ছোটো করে একটা রাখতে পারেন এখানে ছোটো করে লিখে রাখতে পারেন প্রত্যেকটা জিনিসই করা যায় জাস্ট আপনাকে এগুলো কাস্টমাইজ করে নেবেন নিজের মতো করে নেবেন এবার আপনি এটা প্রয়োজন না রাখতে পারে এগুলো প্রয়োজন না রাখতে পারে এগুলো প্রয়োজন হতে পারে কিন্তু এখানে সবই দেয়া আছে জাস্ট আপনাকে ইউজ করতে হবে এখানে যা চাইবেন সবই আছে ভিডিও চলে ভিডিও ইউজ করতে পারেন আপনি ভিডিও থেকে কোনো ফাইল নিয়ে আসতে চাইলে ফাইল ইউজ করতে পারেন যেমন আমি এখানে একটা ছবি ইউজ করতে চাচ্ছি যেরকম যদি মনে করলাম যে এই ছবিটা থাকবে এখানে বা এই ছবিটা এখানে থাকবে এরকমভাবে একটা ছবি বসায় দিলাম সো সব কিছু এখানে করা যায় তারপর আপনি চাচ্ছেন যে এখানে একটা ডেট থাকবে ডেট দিবে সবাই তারপর এখানে ইফ্যাক্টরি দিয়ে ক্লিক করে আমরা অনেকগুলি স্টাইল পাবো যে এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক একটা ডিজাইন এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে দেখেন আমি এখানে ক্লিক করলাম অটোমেটিকটা ডিজাইন ইমপ্লিমেন্ট হয়ে গেলো আরেকটা ক্লিক করলাম আরেকটা ডিজাইন ইমপ্লিমেন্ট হয়ে গেলো এখানে প্রচুর ডিজাইন ইমপ্লিমেন্ট করতে পারেন এমন স্টাইল এখানে অ্যাভেলেবেল সো এবার যদি আমি ক্লিক করি এখানে অন্য রকম একটা কালার এনে প্রোভাইড হবে কিন্তু কতগুলো জিনিস আসছে পেড ভার্সন হ্যাঁ তবে আমি যেগুলো দেখেছি মোটামুটি সবগুলো ফ্রি যেগুলো আপনি ইউজ করেন খুব সহজে এরকম একটা ট্যাম্পলার এরকম একটা ডিজাইন ইউজ করতে পারবেন নিজে ক্রিয়েট করতে পারেন সো আমার যা আজকে ভিডিওটা ছিল কিভাবে আপনি এই টাইপের জিনিসগুলো করতে পারেন কে আমি এটা বোঝানোর জন্য আমি অলরেডি করছি জাস্ট আপনাকে দেখালাম আর কি এই কাজগুলো খুব সহজেই করা যায় তবে আমি যদি এটা ফ্যামিলি হিসাবে দিয়ে দিব আপনার এটা চাইলে এটা কপি করতে পারেন বা আপনার যেরকম ভালো সেরকম ডিজাইন এখানটা নিতেও পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করে কারণ প্রচুর ডিজাইন এখানে অলরেডি আছে জাস্ট আপনাকে নিতে হবে ইউজ করতে হবে ব্যবহার করতে হবে কারণ আমি এখানে অনেকগুলো ডিজাইন আপনাদের জন্য সুবিধার্থে দেখাইছি সো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে আপনাদের যদিও ভালো লাগে অবশ্যই সাজেস্ট করবেন কি টাইপের ভিডিও নেক্সট টাইম করতে পারি আপনি চাচ্ছেন এই ডিজাইনটা না লাগে অন্যটা ডিজাইন রিপ্লেস করতে রিপ্লেসে ক্লিক করতে পারেন বা নিউ একটা পেজই ক্রিয়েট করতে পারেন নিউ পেজ ক্রিয়েট করলাম এই যে নিউ পেজের জন্য আরেকটা ডিজাইন চলে আসছে খুব সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ আপনার জন্য অ্যাভেলেবেল এখানে দিয়ে আসছে জাস্ট ইউজ করবেন ব্যবহার করবেন নতুন নতুন ডিজাইন করবেন করতে থাকেন আশা করি ভালো লাগবে আর ইউজ করতে থাকেন আর অবশ্যই দেখে নেবেন এটা ফ্রি কিনে যেখানে যেটা ফ্রি আছে সেইগুলো আপনার জন্য অ্যাভেলেবেল এই ফ্রি ফ্রিতে ক্লিক করবেন অহর অহর ডিজাইন সো ভিডিও কথা বলাতে যাচ্ছি না আশা করি সিস্টেমটা ভালো লাগছে আপনাদের কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্পেশালি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ